আল্লাহ বলে গোলাম তুই আমি আল্লাহর এত ভয় করো যা তোর এই ভয়ের কারণে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দিলাম চিৎকার করে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ তাহলে আল্লাহর দয়া আছে না নাই বলেন আছে না নাই বলেন এজন্য আল্লাহর দয়া বান্দার বান্দার সবচেয়ে বেশি না কম বলেন আল্লাহর দয়া বেশি আর দুনিয়ার ভিতরে এত কারো মায়া নাই আল্লাহর মায়া বান্দার প্রতি এত বেশি এরে গোলাম রাতে তাহাজ্জুদের মুসল্লায় একটু দাঁড়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দুই রাকাত নামাজ কইরা একটু চোখের পানি ফালা চোখের পানি ফালাইয়া তোর গুনার জন্য একটু কান্নাকাটি কর ছেলের জন্য কান্নাকাটি কর মেয়ের জন্য কান্নাকাটি কর ছেলে মেয়ে অসুস্থের জন্য তুই কান্নাকাটি কর তোর রিজিকের দরকার রিজিক চা জমিনের দরকার জমিন চা গাড়ির দরকার গাড়ি চা বাড়ির দরকার বাড়ি চা সুন্দরী বউর দরকার সুন্দরী বউ চা সুন্দর একটা জামাই দরকার তুমি সুন্দর একটা জামাই চাও তাহলে কার কাছে চাইতে হবে বলেন কার কাছে আওয়াজ দিয়ে বলেন আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তার ক্ষমার হাতকে বাড়ায় দেয় এর গোলাম আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে চাইতে দেরি তোমাদের গুনাহ ক্ষমা করতে দেরি হবে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা হে ইমানদারগণরা তোমরা তাওবাই নসুহা করো একনিষ্ঠভাবে তওবা করো কি করো বলেন একনিষ্ঠভাবে তওবা করো যেই তওবার ভিতরে কোনো অহংকার নাই যেই তওবার ভিতরে কোনো রিয়া নাই যেই তওবা একমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য তওবা করবে সেই তওবাকে কি বলে জোরে বলেন তওবাই নসুহা কি বলেন তওবাই নসুহা দুনিয়ার প্রত্যেকটা মানুষ কিন্তু গুনাহ করে গুনাহ করে না আপনার 70 বছর হয়ে গেছে 80 বছর হয়ে গেছে এখানে যারা বসা আছে অনেকের বয়স দেখবেন 70 থেকে 80 বছর হয়ে গেছে ঠিক কি নামাজ দিয়ে বলেন 70 ভিতরে 70 বছরের ভিতরে কারো তো গুনাহ হয় নাই হইছে হইছে কার কার গুনাহ হইছে একটু হাতটা জাগাইয়া দেখেন কার কার গুনাহ হইছে আমার তো গুনাহ হয়ে গেছে কার কার গুনাহ হইছে দেখি আল্লাহ আমাদের সবার গুনাহ আপনি মাফ করে দেন তাহলে 70 বছর 80 বছর আমার জীবনটা আমি গুনার ভিতরে কাটায় দিলাম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দের গোলাম শয়তান চক্রান্ত করিয়া তোমারে গুনাহ করাইছে কিন্তু আমি আল্লাহ তোমার জন্য আছি শয়তান মানুষকে গুনাহ করায় কে করে আওয়াজ দিয়ে বলেন শয়তান মানুষকে গুনাহ করায় আল্লাহ বলে শয়তান তোমার গুনার কত পাওয়ার তোমার গুনার চাইতে আমার বান্দার উপর আমার রহমত অনেক বেশি সুবহানাল্লাহ এর শয়তান গুনাহ করবি আর আমি আল্লাহ বান্দা যখন দুইটা হাত তুইলা আমার কাছে দোয়া করবে আল্লাহ আমারে আপনি মাফ কইরা দেন বান্দা দোয়া করতে দেরি রে আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করব না সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে গুনাহ ক্ষমা করার মালিক কে আওয়াজ দিয়ে বলেন আরো জোরে বলেন কে আল্লাহ নাকি আপনার মা আপনার গুনাহ ক্ষমা করতে পারবেনি বলেন বাবা ক্ষমা করতে পারবে এই কথা বলেন না কেন বড় ভাই কি ক্ষমা করতে পারবেনি কে ক্ষমা করবে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ যে আল্লাহ এত সুন্দর কইরা আপনাকে বানাইলো যে আল্লাহ 80টা বছর দুনিয়ার ভিতর আপনাকে কত সুন্দর খাওয়াইলো কত সুন্দর পড়াইলো রে বাপ সে আল্লাহরে তো চিল্লা না চিল্লা শুধু নেতা আর নেত্রী তাদেরকে ডাইকেই কিন্তু কবরে গেলা দুনিয়ার ভিতরে যার অনুসরণ করবা কিয়ামতের ময়দানে কিন্তু তার পিছনে পিছনে পাঠাইবে কি করবে ওই তোমার নেতা জান্নাতে গেলে তুমিও কিন্তু জান্নাতে যাইবা তোমার নেতা যদি জাহান্নামে যায় তাহলে তুমিও কিন্তু জাহান্নামে যাইবা ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন
এজন্য যদি তুমি আল্লাহকে বেশি বেশি ডাকো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমারে জান্নাত দিবে না জাহান্নাম দিবে আওয়াজ দিয়ে বলেন কি দেবে জান্নাত দিবে আল্লাহ বান্দাকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত এরে গোলাম চারে ওই তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া দুইটা হাত তুইলা আমি আল্লাহর কাছে দোয়া কর জোহরের নামাজ পড়তে যাও দুই রাকাত সালাতুল হাজত পড়া আমার কাছে চাও আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত ঠিক কি নামাজ দিয়ে বলেন আল্লাহর চাইতে দয়াময় কেউ নাই আমার আল্লাহ রহমান আমার আল্লাহ রহিম আমার আল্লাহর চাইতে দয়াময় কেউ নাই আমার আল্লাহ জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন কে ক্ষমা করবে বলেন আল্লাহ ক্ষমা করে দিবেন এজন্য প্রত্যেকের জন্য তওবা অত্যাবশ্যক কি আওয়াজ দিয়ে বলে তওবা করলে আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেয় এজন্য আল্লাহ বলে এরে গোলামরা তুমি আল্লাহ আমি আল্লাহর কাছে তওবা নসুহা করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা আল্লাহু আকবার বলেন আল্লাহ বলার গোলাম একনিষ্ঠভাবে আমি আল্লাহর কাছে তওবা কর দেখবি তোর গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে তোর নিষ্পাপ হিসেবে কবুল করে নিব এজন্য তওবার জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবার জন্য ছয়টা শর্ত দিয়েছে কয়টা আওয়াজ দিয়ে বলেন আরো জোরে বলেন কয়টা ছয়টা শর্ত দিয়েছে এই ছয়টা শর্ত মাইনা আল্লাহর কাছে তওবা করবেন এক নাম্বার হইল বান্দা গুনাহ করছো এই গুনার জন্য অনুতপ্ত হও কি হও আমি আল্লাহ কেন এই গুনাহটা করলাম এজন্য বেশি বেশি কি করবেন অনুতপ্ত হবেন আমার কথা কি বুঝেন এই আমার ভাষাগুলো কি আপনারা বুঝেন নাকি কষ্ট হয় এক নাম্বার শর্ত হলো আল্লাহর কাছে অনুতপ্ত হবেন আল্লাহ গুনাহ কেন করলাম দুই নাম্বার শর্ত হলো জীবনে আর আমি গুনাহ করব না কি করব না বলেন জীবনে আর গুনাহের কাজ করব না শুনছেন কথা কি করবেন না গুনাহের কাজ আর করা যাবে না তাহলে অনুতপ্ত হওয়া আপনি আর গুনাহ করবেন না এবং যেই গুনাহ করেছেন এই সব গুনাহ আপনি ছেড়ে দিতে হবে ঠিক কি না বলেন এরপরে হলো আপনার জীবনে যত ফরজ ছুটে গেছে যত ওয়াজিব ছুটে গেছে এগুলো আপনাকে আদায় করা কি করা বলেন আমার আমরা এখানে যারা আছি আমাদের কারো তো কোনো সময় ফরজ নামাজ ছুটে নাই সরছে কথা কয় না এই ফরজ নামাজ সরছে কারো আপনাদের ছুটে নাই যারা কথা বলে না তাদের নামাজ ছুটে নাই মুরব্বীরা আপনারা কি বেজার আমার উপরে আমার উপর বেজার আমরা তো অনেক কষ্ট করে আপনাদের কাছে আসছি বেজার হওয়ার তো কোনো কারণ তাহলে আমাদের যাদের ফরজ নামাজ ছুটে গেছে এই ফরজ নামাজগুলো আমাদেরকে আদায় করতে কাজা নামাজ কি করতে হবে আদায় করতে হবে এরপরে আসেন অন্যের হক যারা যেটা আপনারা নষ্ট করেছেন এই অন্যের হক আদায় করে দেওয়া কি করা বলেন অন্যের হক কেউ নষ্ট তো করেন নাই করছেন অন্যের হক যদি নষ্ট করেন তাহলে অন্যের হক আপনাকে আদায় করে দিতে হবে বুঝিয়ে দিতে হবে বান্দার হক কে মাফ করবে না বলেন আল্লাহ বান্দার হক কিন্তু আদায় করবে না বান্দার হক যদি নষ্ট করে গোলাম তাহলে ওই বান্দার কাছে ক্ষমা চাইয়েই তোমাকে মাফ করাইতে হবে এজন্য আপনাকে এই ক্ষমা বান্দার থেকে চাইতে হবে বান্দাকে কষ্ট দিয়েছেন নাকি আপনাকে তার কাছেই আপনার ক্ষমা চাইতে হবে নচেত আল্লাহ তাআলা আপনার গুনাহ কিন্তু ক্ষমা করবে না তাহলে ইনশাআল্লাহ যাদের সাথে এই পর্যন্ত ভুল হয়েছে তাদের কাছে ক্ষমা চাইতে পারবেন ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ আরে বলেন না ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াইলে কতই না লজ্জা লাগবে দুনিয়ার বুকে একটা মানুষের কাছে ক্ষমা চাইতে যদি আপনার কাছে লজ্জা হয় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেমনে কইরা দাঁড়াইবা বান্দা এজন্য কি করতে হবে বলেন এই তওবার শর্তগুলো মেনে তারপরে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে আমরা তো গোলাম আল্লাহ
আমাদের তো অনেক গুনাহ হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কোন গুনাহ ছিল বলেন? আচ্ছা বলেন তো আমাদের নবীর নাম কি? সবাই আওয়াজ দিয়ে বলেন, আমাদের নবীর নাম কি বলেন? হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কি কোনো গুনাহ ছিল? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আমি প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা করতাম। কয়শো বার বলেন? 100 বার তওবা করতাম। কয়শো বার? ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ আস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররাত। আল্লাহর পয়গম্বর বলে, গোলাম রে, আমি পয়গম্বর যার শরীরে কোনো গুনাহ নাই, আমি পয়গম্বর আল্লাহর কাছে প্রতিদিন 100 বার করে তওবা করতাম। সুবহানাল্লাহ। বলেন, প্রশ্ন আসতে পারে, হুজুর তার তো কোনো গুনাহ নাই, কেন তওবা করলো? এর একটা জবাব আপনাদেরকে দেওয়া যায় যে বান্দাকে বোঝানোর জন্য আল্লাহর পয়গম্বর তওবা করেছেন। বান্দা, আমি পয়গম্বরের কোনো গুনাহ না থাকা সত্ত্বেও আমি আল্লাহর কাছে 100 বার তওবা করলাম, আর তোমরা তো সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করো, তোমাদের কি করা দরকার তোমরা বুঝা লও? তাহলে তওবা করা দরকার আছে কিনা বলেন? হ্যাঁ, প্রত্যেকের জন্য তওবা অত্যাবশ্যক, তওবা আপনাকে করতেই হবে। এখন বলতে পারেন, হুজুর আমি জীবনে যেই গুনাহ করছি আমার তো আল্লাহ ক্ষমা করতো না, কি করতো না বলেন? আল্লাহ তো এত কঠোর মনের না, আল্লাহ তাআলা তো উদার মনের। আপনি একটু ক্ষমা চেয়ে দেখেন, আল্লাহর কাছে একটু ক্ষমা চেয়ে দেখেন। এক ব্যক্তি তার পরিবারের কাছে ওসিয়াত করে গেছে, জীবনে এত গুনাহ করছে যে সে আল্লাহর সামনে কিভাবে করে দাঁড়াবে। এই জন্য তার পরিবারকে ওসিয়াত করছে, আমি যদি মারা যাই আমাকে পোড়াইয়া, আমাকে কয়লা বানাইয়া, গুড়া কইরা বাতাসের সাথে উড়াইয়ে দিও। সুবহানাল্লাহ। কি কইরা দিও বলেন? বাতাসের সাথে উড়াইয়ে দিও। তো ঠিক, সে মারা যাওয়ার পরে পরিবার কি করলো? তাকে বাতাসের সাথে মিশাইয়ে দিয়েছে, তাকে বাতাসের সাথে উড়াইয়ে দিয়েছে। তারপর ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আবার কি করলেন? কুন ফায়াকুনের মাধ্যমে আবার জীবিত করলেন, আল্লাহর সামনে দাঁড়া করাইলেন। এরে গোলাম, তুই পরিবারের কাছে কি ওসিয়াত করছো বল? বলে, আল্লাহ আমি তো এই এই ওসিয়াত করেছি। বলে, কেন তুই এই জিনিসটা করলা? বলে, আল্লাহ আমার জীবনে এত গুনাহ হয়েছে যে গুনার ভয়ে আমি আল্লাহর সামনে আপনার সামনে কেমনে কইরা দাঁড়াইতাম, এই ভয়ে আমি বলছি আমারে তোমরা কয়লা বানাইয়া, গুড়া বানাইয়া, তারপর আমাকে তোমরা বাতাসের সাথে মিশাইয়া দাও। আল্লাহ বলে, গোলাম তুই আমি আল্লাহর এত ভয় করো, যা তোর এই ভয়ের কারণে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দিলাম। চিৎকার করে আওয়াজ দিয়ে বলে, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়া আছে না নাই বলেন? আছে না নাই বলেন? এজন্য আল্লাহর দয়া বান্দার বান্দার সবচেয়ে বেশি না কম বলেন? আল্লাহর দয়া বেশি। আর দুনিয়ার ভিতরে এত কারো মায়া নাই, আল্লাহর মায়া বান্দার প্রতি এত বেশি। قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل الله پیغمبر محمد رسول الله صلى الله عليه وسلم বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ক্ষমা করার জন্য কেমনে কইরা থাকে দেখো না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রাত্রে তার ক্ষমার হাত প্রসারিত করে দেন। সুবহানাল্লাহ। বলেন, বান্দা দিনের ভিতরে যে গুনাহ করছো এই গুনার জন্য আমি আল্লাহ রাত্রে হাত পেয়ে দিয়েছি, ক্ষমার হাত পাচ্ছি, তুমি আমি আল্লাহর কাছে তুমি তওবা করো। এরে গোলা,
রাত্রে তাহাজ্জুদের মুসল্লা একটু দাঁড়াইয়া দাঁড়াইয়া দুই রাকাত নামাজ কইরা একটু চোখের পানি ফালা চোখের পানি ফালাইয়া তোর গুনার জন্য একটু কান্নাকাটি কর ছেলের জন্য কান্নাকাটি কর মেয়ের জন্য কান্নাকাটি কর ছেলে মেয়ে অসুস্থের জন্য তুই কান্নাকাটি কর তোর রিজিকের দরকার রিজিক চা জমিনের দরকার জমিন চা গাড়ির দরকার গাড়ি চা বাড়ির দরকার বাড়ি চা সুন্দরী বউর দরকার সুন্দরী বউ চা সুন্দর একটা জামাই দরকার তুমি সুন্দর একটা জামাই চাও তাহলে কার কাছে চাইতে হবে বলেন কার কাছে আওয়াজ দিয়ে বলেন আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তার ক্ষমার হাতকে বাড়ায় দেয় এর গোলাম আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে চাইতে দেরি তোমাদের গুনাহ ক্ষমা করতে দেরি হবে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে হাত পেতে দেয় শুধু এটাই তো নয় আবার যেই বান্দারা অন্ধকার রাতের ভিতরে গুনাহ কইরা ফলাইছো এর বান্দা দুনিয়ার কোনো মানুষ দেখে নাই অমাবস্যার রাত্রের ভিতরে কোনো মানুষ দেখে নাই তোমার মাও দেখে নাই তোমার বাবাও দেখে নাই তুমি কিন্তু রুম আটকাইয়া ল্যাপের ভিতরে ঢুইকা কম্বলের ভিতরে ঢুইকা এত বড় একটা মোবাইল নিয়ে তারপরে তুমি যা দেখার সব কিছু ল্যাংটা নাচ দেখলা এর যুবক ভাই আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো আল্লাহর কাছে ক্ষমা চাও গুনাহ কইরা জীবনটা নষ্ট কইরা ফালাইলা এই দিন দিন না দিন আরো আছে ঠিক কি না আওয়াজ দিয়ে বলেন আল্লাহর কাছে দাঁড়াইতে হবে এরে গোলাম আল্লাহরে ভয় পাও এই আমরা ভয় পাবো কাকে জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে ভয় পাবো বলেন আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়ানাহা আন-নাফসা আনিল হাওয়া আল্লাহু আকবার বলেন আল্লাহ বলে যেই বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় পাই কিসের জন্য ভয় পায় বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়ানাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতু হিয়াল মাওয়া আল্লাহ বলে রে গোলাম তোরা যে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় পাও এই জন্য আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দিব বলেন সুবহানাল্লাহ তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আবার যেই বান্দারা রাত্রের ভিতরে গুনাহ করছে দিনে আল্লাহ তাআলা তার ক্ষমার হাতকে প্রসারিত করে দেয় এরে গোলাম আমি আল্লাহ ক্ষমার হাতকে প্রসারিত করে দিলাম আমি আল্লাহর কাছে ক্ষমা চাও রাত্রে যত গুনাহ করছে সব গুনাহ আমি মাফ করে দিব সুবহানাল্লাহ এভাবে অনেকেই গুনাহ করেছে অনেকেই গুনাহ করেছে গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করছে আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ এজন্য বেশি বেশি তওবা আপনাকে করতে হবে যখন তওবা করবেন জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের কাতারের ভিতরে দিয়ে দেবেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ